ডাটা এন্ট্রির কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো, যে কাজটা শিখে আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি আপনি এই কাজটা পারবেনই পারবেন। আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। আমি বর্তমানে যে সাইটটায় আছি এই সাইটটার নাম হচ্ছে upwork.com। আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট করার পর আপনারা প্রথমে এরকম একটা সার্চ বার পেয়ে যাবেন। এখানে যদি আপনারা ডাটা এন্ট্রি লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা অ্যাভেলেবল জব পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি এবং এখানে 15,571টা জব কিন্তু চলে আসছে। এখানে কিন্তু হাজার হাজার জব আছে। বন্ধুরা, আমি আপনাদের একটি কাজ শেখাবো, সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। এখানে বায়ার বলেছে, হাই, উই নিড এ লিস্ট অফ 200 ইকম অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন স্টোরেজ ইন ফ্লোরিডা। এখানে বায়ার বলেছে ফ্লোরিডার মধ্যে 200টা ইকম অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন দোকানের লিস্ট প্রয়োজন। তো বন্ধুরা, এখানে দুইটা শব্দ বোঝার আছে। এখানে বলছে ইকম, ইকম মানে হচ্ছে ই কমার্স, আর এখানে এফএল মানে হচ্ছে ফ্লোরিডা, ফ্লোরিডার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফএল। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তারপর এখানে বায়ার বলেছে ক্যান ইউ হেল্প উইথ দ্যাট, তুমি কি এতে সাহায্য করতে পারবে। তারপর বায়ারের যে সকল ডাটা প্রয়োজন সেই সকল ডাটা এখানে লিখে দিয়েছে, যেমন বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, সিটি, ইমেল, ফোন, এই কয়েকটা ডাটা কিন্তু বায়ারকে দিতে হবে। ঠিক আছে, এই ডাটাগুলো কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আপনারা প্লে স্টোরে গিয়ে মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিলে এই অ্যাপটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে। আপনারা যদি প্রথমবার আসেন তাহলে আপনাদের একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করে নেওয়ার পর আপনারা উপরের দিকে দেখবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা শিট ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের একটা হেডলাইন লিখে নিতে হবে। বায়ার আমাদের কাছে যে সকল ডাটা আছে এইগুলো কিন্তু আগে আমাদের হেডলাইন হিসেবে লিখে নিতে হবে, যেমন বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, সিটি, ইমেল, এইগুলো কিন্তু আগে আমাদের হচ্ছে ই হিসেবে হেডলাইন হিসেবে লিখে নিতে হবে। লেখার জন্য ডাবল ক্লিক করলে কিন্তু আপনারা লেখার অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আমি লিখে দিচ্ছি বিজনেস নেম, এটা লিখে আমরা টিকসিনে ক্লিক করে দেবো। টিকসিনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের এই লেখাগুলো বাইরে চলে আসছে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা ঘরটা বড় করে দেবো। ঘরটা বড় করার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ ধরে যদি আমরা টান দিই তাহলে কিন্তু ঘরটা বড় হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখুন, এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ঘর বড় করতে পারবেন। বিজনেস নেমের পরে আমাদের বিজনেস ওয়েবসাইট লাগবে। এখানে শুধু ওয়েবসাইট লিখলে হবে, বিজনেস ওয়েবসাইট লেখার প্রয়োজন নাই, আপনারা লিখলেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়েবসাইট লেখার পরে বায়ার আমাদের কাছে চেয়েছে হচ্ছে সিটি, ইমেল, ফোন। তো বন্ধুরা, এখন আমরা এখানে লিখে দেবো সিটি। ঠিক আছে, এখানে সিটি লিখে দেবো, সিটি, এটা সিটি লিখে আমরা হচ্ছে এই টিকসিনে ক্লিক করে দেবো। সিটি লিখে তারপরে পাশে লিখবো হচ্ছে ইমেইল, আমরা হচ্ছে এখানে ইমেইল লিখে দেবো। ইমেইল লিখে আমরা টিকসিনে ক্লিক করে দেবো। ইমেইল লিখে আমরা এই পাশে ফোন লিখে দেবো, ফোন বা ফোন নাম্বার। ঠিক আছে, বায়ার সংক্ষেপে দিয়ে দিছে শুধু ফোন, আমরা ফোন নাম্বার লিখে টিকসিনে ক্লিক করে দিলাম। তারপর ঘরটা একটু বড় করে দিলাম। লেখা শেষ হয়ে গেলে আপনারা লেখার প্রথম অংশে চলে আসবেন। প্রথম অংশে বা প্রথম ঘরে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা গোল আইকন দেখতে পাচ্ছেন, এই গোল আইকন ধরে আপনারা লেখার শেষ ঘরে চলে যাবেন। লেখার শেষ করে আসার পর আপনারা নিচের দিকে দেখবেন একটা কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন, আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, আপনাদের কিন্তু এখন এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আপনারা আরেকবার ডেসক্রিপশনে চলে যাবেন। এখানে আপনারা দেখবেন যে আপনাদের হচ্ছে কিওয়ার্ডটা কি, এখানে কিওয়ার্ড হচ্ছে অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন স্টোরেজ, আর হচ্ছে লোকেশন এপেল। ঠিক আছে, তো বন্ধুরা আমরা হচ্ছে এপেল মানে ফ্লোরিডা। তো বন্ধুরা আমরা আমাদের কিওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম, আর হচ্ছে এখানে আমাদের লোকেশন ফ্লোরিডা, আর হচ্ছে আমাদের ই কমার্সের যে ইগুলো আছে স্টোরেজগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের দিতে হবে। ঠিক আছে, ই কম লিখে দিছে বায়ার, তো এটা মাথায় রাখবেন। তারপর আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তারপর আপনারা এখানে সার্চ বারে
কিওয়ার্ডটা লিখে দিবেন, তারপর হচ্ছে মাঝখানে এখানে আপনারা হচ্ছে ইন লিখে দিবেন। ইন লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা লিখে দিবেন ফ্লোরিডা, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি ফ্লোরিডা, বা এফএল লিখে দিলেও কিন্তু হতো, ঠিক আছে। তো আমি ফ্লোরিডা লিখে আপনারা কী করবেন, সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের এরকম ইন্টারফেস নাও আসতে পারে, আপনারা উপরের দিকে দেখবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট, পাশে আমার টিক্সেনো দেওয়া আছে, আপনাদের দেওয়া থাকবে না, আপনারা টিক্সেনোটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর বাইরে চলে আসবেন। এখানে একটা ম্যাপের মতো অপশন দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা কিন্তু আপনাদের নিচের দিকেও থাকতে পারে বা আমার মতো উপরেও থাকতে পারে, আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে। তারপর ম্যাপের পাশে এখানে দেখবেন যে মোর প্লেস নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সামনে স্টোরেজগুলো চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টোরেজ চলে আসছে, বাইরে কিন্তু আমাদের 200টা স্টোরেজে কালেক্ট করে দিতে বলছিল, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখুন প্রথম পেজে কিন্তু আমরা অনেকগুলো স্টোরেজ পেয়েছি, তারপর হচ্ছে দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, এভাবে কিন্তু অনেকগুলো পেজ আছে এবং প্রত্যেকটা পেজ থেকে কিন্তু আমরা অনেকগুলো করে স্টোরেজ পেয়ে যাবো, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে যে স্টোরেজটা আছে আমরা এটার উপর ক্লিক করে দেবো এটার ডাটা নেওয়ার জন্য, তো আমরা এটার উপর ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই পাশে দেখবেন ওই স্টোরেজের ডাটাগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন এই স্টোরেজের ডাটাগুলো চলে আসছে, বাট এখানে কিন্তু কোনো ওয়েবসাইট দেওয়া নাই। এখানে যদি কোনো ওয়েবসাইট দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এই যে স্টোরেজ এটার কিন্তু ডাটা নেবেন না, ঠিক আছে। এই ক্রস আইকনে ক্লিক করে, ক্রস করে দিয়ে আপনারা পাশের এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। আর একটা দ্বিতীয় যে স্টোরেজ থাকবে সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই পাশে চলে আসবেন। এই দেখুন এখানে কিন্তু ডাটাগুলো চলে আসছে। তো এখানে দেখুন ওয়েবসাইট অপশনটা আছে, ঠিক আছে। তো যেটার ওয়েবসাইটটা থাকবে ওইটার হচ্ছে ডাটাগুলো নেবেন। তো আরেকটা কথা হচ্ছে বায়ার কিন্তু আমাদের ই কমার্সের ডাটাগুলো নিতে বলছিল। বন্ধুরা এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাদের কিন্তু ই কমার্সেরগুলো এই করতে বলছে, যেগুলো ই কমার্স সেইগুলো ডাটা কিন্তু নিতে বলছে। তো বন্ধুরা আপনারা কী করবেন, ওয়েবসাইটে চলে যাবেন, ওই অপশনে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। তারপর এখানে দেখবেন কোথাও হচ্ছে ই কমার্সের এটা চিহ্নটা দেওয়া আছে কিনা, বা কোথাও এখানে পেমেন্ট করার অপশন আছে কিনা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোথাও আমরা ই কমার্সের চিহ্নটাও দেখতে পাচ্ছি না, বা পেমেন্ট দেওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা এটা কিন্তু ই কমার্স নয়, ঠিক আছে। তো আমরা কী করবো, ব্যাক অপশনে ক্লিক করে পরের যে কোম্পানিটা আছে সেটার উপর ক্লিক করে দেবো। বন্ধুরা তারপরে যে স্টোরেজটা আছে এখানে আমরা দেখবো যে এই স্টোরেজ সেটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই পাশে দেখবেন যে এটার ডাটাগুলো চলে আসছে। তারপর আপনারা দেখবেন ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইট থাকলে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে ই কমার্স চিহ্নটা আছে কিনা, এই দেখুন উপরের দিকে ই কমার্স চিহ্নটা আছে। তারপর হচ্ছে নিচের দিকেও দেখবেন যে পেমেন্ট দেওয়ার অপশনগুলো আছে, এই দেখুন এখানে পেমেন্ট দেওয়ার অপশনগুলো আছে, যে যেমন মাস্টার কার্ড আরও আছে এই পাশে। তো বন্ধুরা আপনারা এখানে দেখবেন যদি ই কমার্সের চিহ্নটা থাকে তাহলে আপনারা এই ডাটাগুলো নেবেন, ঠিক আছে, যদি ই কমার্সের গুলো আপনাদের নিতে বলে। তো বন্ধুরা আপনারা কী করবেন, যেহেতু ওয়েবসাইট নিতে বলছে বললেও আমরা কী করবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে এই কপি অপশানে ক্লিক করে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আমরা হচ্ছে আমাদের এক্সেল শিটে চলে যাবো। এক্সেল শিটে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ঘরে এখানে আমরা ডাবল ক্লিক করে দেবো। তারপর ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে টিক্সেনে ক্লিক করে দেবো, আমরা হচ্ছে ঘরটা একটু বড় করে দেবো, ঠিক আছে। তারপর চলে যাবো হচ্ছে আমরা কী করবো, ব্যাক অপশানে ক্লিক করে দেবো। ব্যাক অপশানে ক্লিক করে দিয়ে আগের অবস্থানে ফিরে যাবো। তারপর বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা স্টোরেজের নেমটা কপি করে নেবো, ফোন নাম্বার, লোকেশন, এগুলো আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে এটা হচ্ছে ওয়েব, এটা হচ্ছে স্টোরেজের নেম। তো আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পর এখানে বিজনেস নেমের ঘরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা টিক্সেনে ক্লিক করে দেবো, তাহলে সেভ হয়ে যাবে। তারপর আমাদের কী লাগবে, এখানে ফোন নাম্বারটা লাগবে। তো আমরা এখন ফোন নাম্বারটা নিয়ে নেবো এখান থেকে। তো বন্ধুরা এখানে দেখবো ফোন নাম্বারটা কিন্তু এখানেই আছে, এই দেখুন এখানে ফোন নাম্বারটা আছে, এই যে এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিয়ে নেবো। ফোন নাম্বারটা নেওয়ার জন্য টাচ করে ধরে রাখবো, তারপর নিচের দিকে দেখবো কপি লিঙ্ক টেক্সট, এখানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। তারপর চলে যাবো আমাদের এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পর ফোন নাম্বারের ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেবো। তারপর ফোন নাম্বারের সামনে যে প্লাস আইকন আছে এটা আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে আমরা টিক্সেনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখন আমাদের লাগবে হচ্ছে সিটি। তো সিটি এটা আমরা এখানেই পেয়ে যাব। তো বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানকার সিটি হচ্ছে এই দেখুন ফ্লোরিডা। ফ্লোরিডার সামনে যে এটা থাকবে ওটা হচ্ছে সিটি। তো আমরা এখান থেকে এই সিটিটা আমরা এখান থেকে নিয়ে নিছি। তো পুরো লোকেশন এখানে হচ্ছে, এখানে দেখুন পুরো লোকেশনটা কিন্তু হচ্ছে ই হয়ে গেছে। আমরা শুধুমাত্র সিটিটা এখান থেকে কি করবো, কপি করে নেব।
শুধু শুধু সিটিটা কপি করে নেব। সিটিটা কপি করে নেওয়ার পর আমরা কি করব, চলে যাব এক্সেল শিটে, তারপর সিটির ঘরে এখানে ডাবল ক্লিক করে দিয়ে তারপর যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেব। বাড়তি অংশ আসলে আমরা কেটে দিয়ে টিক চিহ্নে ক্লিক করে দেব। এখন আমাদের লাগবে হচ্ছে ইমেল, ঠিক আছে? তো বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পর আমরা ইমেলটা কালেক্ট করার জন্য আমরা আবার ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখব যে কোথাও ইমেলটা দেওয়া আছে কিনা, ঠিক আছে? এখানে দেখব কোথাও ইমেল দেওয়া আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি কোথাও ইমেল দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্যাক্ট আস এই অপশনে প্রবেশ করতে পারি। এই অপশনে কিন্তু অনেক সময় কিন্তু ইমেল দেওয়া থাকে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের সামনে বন্ধুরা কন্ট্যাক্ট আস অপশনে আসার পর এখানে দেখব যে কোথাও ইমেল দেওয়া আছে কিনা, ঠিক আছে? আমরা একটু ভালোভাবে খেয়াল করব এখানে কোথাও ইমেল দেওয়া আছে কিনা। যদি ইমেল দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কোথাও সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে কিনা। এখানে দেখুন এখানে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব আছে। আমরা কী করবো, আগে ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে কিন্তু অনেক সময় ইমেলটা পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা ফেসবুকে প্রবেশ করতেছি, জাস্ট ওয়েট করে দিলাম। এখানে দেখব কোথাও ইমেল দেওয়া আছে কিনা। এই দেখুন এখানে একটা ইমেল দেওয়া আছে, তো কী করবো আমরা এখান থেকে ইমেলটা কপি করে নেব, ঠিক আছে? ইমেলটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পর ইমেলের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেব, তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব, তারপর টিক চিহ্নে ক্লিক করে দেব, ঠিক আছে? তো বন্ধুরা এইভাবে কিন্তু ইমেল কালেক্ট করতে পারবো। আরও অনেক উপায় ইমেল কালেক্ট করা যায়, সেগুলো কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। আমার প্রথম দিকে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা আরও অনেকভাবে ইমেল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি বোঝাতে পারছি যে ই কমার্স ওয়েবসাইট কোনগুলো, ঠিক আছে, যেগুলোর মধ্যে পেমেন্ট দেওয়ার সিস্টেম আছে বা হচ্ছে ই কমার্সের চিহ্নটা আছে, ওইগুলোকে হচ্ছে কিন্তু ই কমার্স সাইট। তো বন্ধুরা আপনারা এইভাবে হচ্ছে 100টা ডাটা কালেক্ট করে প্র্যাকটিস করবেন। এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশনটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।